বকখালি বিচ, আর এই দেখো সমুদ্র এইদিকে, আর কোনো লোক নেই ভাই, কোনো লোকজন নেই, মনে হচ্ছে সমুদ্রটা আমাদেরই শুধু। আর দেখো পায়ে জল লাগছে। আমি তো বলবো দীঘার থেকে বেস্ট প্লেস ভাই, দীঘার থেকে বেস্ট প্লেস। যে কোনো গোল্ডার ফোল্ডারের ঝামেলা নেই, কোনো চোরচার হওয়ার কোনো সিন নেই, নিজের মতন এনজয় করো, পুরো ফাঁকা বিচ। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঢেউ হচ্ছে, দীঘার মতনই ঢেউ হচ্ছে এখানে। আর আমরা কোনো ব্যাগটাকে ওখানে সব রেখে দিয়েছি, এবার আমরা চান টান করবো ভেবেছিলাম, আমরা ওই সামনে গিয়ে চান করবো, কিন্তু না, আমরা জল দেখা থাকতে পারছি না, আমরা এখানেই চানটা সেরে ফেলবো আজকে। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও বস। খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর বকখালির মধ্যে একটা নতুন জিনিস দেখলাম, এই দেখো এখানে একটা পুকুর রয়েছে, তোমরা সমুদ্রে চান করার পরে এখানে এসে চান করতে পারো, করে ড্রেস বেস ছেড়ে নিতে পারো। আমরা জানতাম না এটা, তো আমরা সমুদ্রের ধারেই অনেক কষ্টে বালি টালি মেখে আর ড্রেস পরেছি, কিন্তু এটা যদি আগে জানতাম তাহলে আমরা এইখানে এসে আবার স্নান করে ভালোভাবে ড্রেসটা পরতে পারতাম। তো যাই হোক, যদি কোনোদিন বকখালিতে আসো তো সমুদ্রের ধারে না জামা কাপড় ছেড়ে ডাইরেক্ট পুকুরে স্নান করো, সুইমিং পুল মনে করে, আর তারপরে এখানে আরামসে ড্রেস পরে নিও। বকখালি থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি, এবার আমরা যাব হেনরি আইল্যান্ডে, এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে। যত বেলা বাড়ছে টুরিস্টও বাড়ছে মোটামুটি, আমরা ভেবেছিলাম একদম ফাঁকাই পাবো। এখানে হোটেলগুলো একটু দূরে, কারণ সমুদ্রের ধারে কোনো হোটেল সেরকম তোমরা পাবে না। চলো আমাদের এখান থেকে রাইড নিতে হবে। তো আমাদের এখন একটা পাড়া রাস্তায় ঢুকিয়ে দিয়েছে অলরেডি গুগল ম্যাপ। দীঘার থেকে তো আমার ভাই বকখালিকে অনেক বেস্ট মনে হয়েছে, তোমরা কমেন্টে জানিও কোনটা তোমাদের বেস্ট মনে হয়, দীঘা না বকখালি। তোমরা যারা হেনরি আইল্যান্ডে ঘুরতে আসতে চাও বকখালি থেকে, ওখান থেকে অনেক টোটো অটো সব কিছুই পেয়ে যাবে, আর ওখান থেকে ভাড়া বলছিলাম আমাদেরকে ওই 20-30 টাকার মতন পড়বে। ওকে, আমরা দেখতে পেয়ে গেছি হেনরি আইল্যান্ড। ওয়াও, এখানে একটু অফরোডিং ট্রাই হচ্ছে আমাদের এখন। তো হেনরি আইল্যান্ডে যেতে গেলে 10 টাকা করে টিকিট এখানেও লাগবে আমাদের। তো এখানে সিনটা তোমাদের বলে দিই, হেনরি আইল্যান্ডে আসতে গেলে পার হেড 10 টাকা করে লাগবে, আর যদি তোমরা বাইক নিয়ে প্রবেশ করো তাহলে তার জন্য 10 টাকা এক্সট্রা। চলে এসেছি এখন হেনরি আইল্যান্ডে, আর এই দেখো চারিদিকে জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আর আমরা তার মধ্যেখান থেকে হেঁটে চলেছি বিচের ধারের দিকে যাবো একটু। তো এখানের সিনারিক বিউটিটা জাস্ট অসম ভাই, মারাত্মক সিনারিক বিউটি এখানে।
সাইড দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ, আর সামনেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, তোমাদের দেখালাম আগেই। আর মামা তো দেখো, মামা আগেই চলে গেছে আর থাকতে পাচ্ছে না, মানে ওয়েটও করছে না আমার জন্য, আগে আগে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। দেখো পিছনে আমাদের সমুদ্র গর্জন করছে অলরেডি, আর ওখানের থেকে এই বিচটা আরও বেশি ভালো মনে হচ্ছে আমার, কারণ বেশি হেঁটে যেতে হচ্ছে না। কিন্তু এখানে কেউ চান করছে না, কেন আমি জানি না। আমাদের এখন হেনরি আইল্যান্ড ঘোরা অলরেডি কমপ্লিট। তোমার তোমার কেমন লাগলো বলো হেনরি আইল্যান্ড? আমার হেনরি আইল্যান্ড খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনারা যদি আসতে চান হেনরি আইল্যান্ড অবশ্যই আসবেন। আর হেনরি আইল্যান্ডের এই গাছগুলো খুবই মারাত্মক, দেখো এগুলো সব আইলা ঝড়ে তো সব ভেঙে চুড়ে একার হয়ে গেছে। এগুলো আগে অনেক বড় বড় গাছ ছিল এখানে, কিন্তু এখন সব ভেঙে আর কিছু নেই প্রায়। চলে এসেছি আমরা এখন ফেজারগঞ্জে। এখানে প্রচুর মাছের ট্রলার আমরা দেখতে পাচ্ছি সামনে, আর এখানে দেখো তোমাদের দেখিনি একবার, এই দেখো পিছনে আমাদের প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এখানে সমুদ্র থেকে মাছ এনে এখানে সব নাবাই। আমাদের এখন ফেজারগঞ্জ দেখাও কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। আর আমাদের ট্রিপ বি দেখাচ্ছে 129 কিলোমিটার গাড়ি চলেছে এখনো পর্যন্ত, গুগল ম্যাপ আমাদের নিয়ে যাচ্ছে। এখন রাস্তার অবস্থা খারাপ, আমরা যেই রাস্তায় এসেছিলাম এটা সেই রাস্তা না, এটা শর্টকাট রাস্তা আছে। তাড়াতাড়ি আমরা NH12 উঠে পড়বো, আর সামনে হাইওয়ে দেখা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 12। ওকে, বকখালি ঘোরা কমপ্লিট। এখন টাইম হচ্ছে 3:44, যেহেতু এটা আমার ফার্স্ট লং রাইড তো নতুন এক্সপিরিয়েন্স হলো। তো তোমাদের ব্লগটা কীরকম লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো NH12 ছেড়ে আমরা NH17 ধরে নিলাম। চলো রেস করতে যাইছে আমার সাথে স্কুটি একটা, ইজ্জত কা সওয়াল হ্যায়। তো এই হচ্ছে আমাদের হন্ডা সাইন এসপির পাওয়ার, 1 সেকেন্ডও লাগলো না ওকে টপকে নিয়েছি। কলকাতা 102 কিলোমিটার, আর এই হচ্ছে আমাদের সামনে আমাদের লাইফের ফার্স্ট টোল। এর আগে কোনোদিন আমি টোল ট্যাক্স মানে পার হইনি, এটা আমার লাইফের ফার্স্ট টোল, এটা আমার সারা জীবন মনে থেকে যাবে যে আমি ফার্স্ট টোল ক্রস করেছিলাম, সেটা হচ্ছে বকখালিতে। আর টোল ট্যাক্স পার হয়ে এসেই আমাদের নামখানা ব্রিজ। লাইফের প্রথম টোল আর লাইফের প্রথম ব্রিজ টপ কাচ্ছি, সেটা হচ্ছে নামখানা, দুটোই একসাথে হয়ে গেল। বাই বাই নামখানা, আবার আসবো। ডায়মন্ড থেকে আমরা 8 কিলোমিটার দূরে আছি, আর এখানে বসে একটু চায়ের ব্রেক নেওয়া হচ্ছে। তো মামা কি বলবে, কিরম লাগে এক্সপিরিয়েন্স? তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখন ডায়মন্ড হারবারে, দেখতে পাচ্ছি পিছনে আমাদের গাড়ি রাখা রয়েছে, আর এই হচ্ছে ডায়মন্ড হারবার নদী। লেটস গো,
সো আমরা ডায়মন্ড থেকে বেরিয়ে গেছি অলরেডি, এখন বাজে 6:39। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।